আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা জানব কোন ওষুধের কাজ কি, কোন ওষুধের দাম কত, কোন ওষুধ কিভাবে খেতে হয়, কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি ইত্যাদি সকল বিষয়। চলুন শুরু করা যাক। কোন ওষুধের কাজ কি, কোন ওষুধের দাম কত ইত্যাদি সকল বিষয় জানার জন্য প্রথমে আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সো তার জন্য আমাদের প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করতে হবে PATIENT পেশেন্ট AID। এটি লিখে সার্চ করার পর জাস্ট আমাদের এই অ্যাপটি ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা হয়েছে তাই আমি জাস্ট এখান থেকে ওপেন করছি। ফার্স্ট টাইম এটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। সো আমরা এখান থেকে স্কিপ করতে পারি অথবা এখান থেকে আমরা নেক্সট করতে পারি। জাস্ট আমি এখান থেকে নেক্সট করতেছি। নেক্সট করার পর এরকম কিছু উইন্ডো আপনারা দেখতে পাবেন। অ্যাট লাস্ট আমাদের গট ইট ক্লিক করতে হবে। এখন আমাদের জাস্ট এখান থেকে ভাষাটি সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করব। বাংলা সিলেক্ট করার পর জাস্ট এরকম একটি উইন্ডো আমাদের সামনে আসবে। সো আমরা এখান থেকে ওকে করে দেব। দেন এরকম একটি উইন্ডো আমাদের সামনে আসবে, সেখানে দেখতে পাচ্ছেন ঔষধ চার্জ, আমার ওষুধ, ওষুধের মূল্য, হেলথ টিপস, ওষুধের অ্যালার্ম চার্ট এবং ক্যালকুলেটর, রোগ এবং লক্ষণ, খাদ্য তালিকা, টিকাও তালিকা ইত্যাদি বিষয়। সো এখান থেকে আমরা আমাদের ওষুধের অ্যালার্ম সেট করে রাখতে পারি। দ্যাটস মিন কখন আমরা কোন ওষুধ খাবো সেটার একটা অ্যালার্ম আমরা সেট করে রাখতে পারি, অর্থাৎ যেই টাইমে আমাদের যে ওষুধ খাওয়ার প্রয়োজন হবে আমরা যদি অ্যালার্ম সেট করে রাখি তাহলে অ্যালার্মটি সেই সময় বেজে উঠবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি ওষুধ সম্পর্কে যাবতীয় সকল তথ্য জানতে পারি। সো তার জন্য আমাদের ওষুধ সার্চ এখানে ক্লিক করতে হবে। দেন এরকম একটি উইন্ডো আমাদের সামনে আসবে। সো এখান থেকে আমাদের ওষুধের নামটি ইংরেজিতে লিখতে হবে। সো আমরা এখান থেকে একটা ওষুধের নাম লিখছি। ওষুধের নামটি লেখার পর এরকম একটি উইন্ডো আমাদের সামনে আসছে। সো এখান থেকে সাজেস্ট করতেছে আমাকে এই নামে যতগুলো ওষুধ রয়েছে সবগুলো ওষুধ এখান থেকে আমাকে শো করতেছে। সো আমরা যে ওষুধটি খুঁজতেছি সেটি হচ্ছে ক্যাপসুল। সো এখানে ক্যাপসুল, ট্যাবলেট, ইনজেকশন সবগুলো ওষুধই আমাকে শো করতেছে। সো আমরা ক্যাপসুল নামে এই অপশনটিতে ক্লিক করব। এখন আমরা দেখব এই ওষুধটির কী কী ব্যবহার রয়েছে। সো তার জন্য আমাদের ব্যবহার সময় এখানে ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে দেখতে পাবো এই ওষুধটির ব্যবহার রয়েছে গ্যাস্ট্রিক আলসার ও ডিউডিনাল আলসারের চিকিৎসায়। সো এটা আমরা কীভাবে গ্রহণ করতে পারি এখান থেকে আমরা দেখতে পাবো। তারপর যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এটিও আমরা এখান থেকে দেখতে পাবো। এর পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে সেটিও আমরা দেখতে পাবো। সো এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, মাথা ঘোরা, ডায়রিয়া এবং তলপেটে ব্যথা হতে পারে। এখন আমরা দেখব এই ওষুধটির দাম কত। সো তার জন্য সর্বশেষ যে অপশনটি রয়েছে প্যাক সাইজ এবং প্রতি পিসের দাম, সো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো প্রতি পিসের দাম হচ্ছে 60 টাকা। এরকম করে যে কোনো ওষুধের যাবতীয় সকল তথ্য আপনারা এখান থেকে খুব সহজেই জেনে নিতে পারেন। এই অ্যাপসটির অন্যতম একটি সুবিধা হচ্ছে আমরা যদি কোনো একটি ব্র্যান্ডের অর দ্যাটসমিন কোনো একটি কোম্পানির ওষুধ যদি আমরা না পাই, সো একই ওষুধের আরেকটি কোম্পানির ওষুধ আমরা খুব সহজে এখান থেকে জেনে নিতে পারি। অন্যান্য ব্র্যান্ড এখানে ক্লিক করার পর একই ওষুধের অন্যান্য ব্র্যান্ডের যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো আমরা এখান থেকে জেনে নিতে পারবো। সো সার্জেল 20 যেই কাজে ব্যবহার করা হয় এই ওষুধগুলো আমরা সেই একই কাজে ব্যবহার করতে পারবো। এটি হচ্ছে এর অন্যতম একটি সুফল। সো এইভাবে আপনারা যে কোনো ওষুধের সঠিক ব্যবহার এবং সঠিক দাম আপনারা জানতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।